আর তুমি বললে আর উনি রাজি হয়ে গেলেন? দেখলে তো উনি রাজি হলেন। আশ্চর্য লাগে জানো তো রাজা, একজন শিল্পী আর একজন শিল্পীর জন্য জায়গা ছেড়ে দিল। জানো দুষ্টু, আমাকে যখন ওরা ওই ঘরটার মধ্যে আটকে রেখেছিল তখন আমার সত্যি খুব রাগ হয়েছিল, আর রাগটা পুরোপুরি তোমার উপরেই হয়েছিল। আসলে আমি না কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি আমাকে ওরকম একটা সিচুয়েশনে ফেললে। মানে কেন যে তুমি আমার মিথ্যা কথা বলেছিলে কিচ্ছু বুঝতে পারছিলাম না, পরে অবশ্য বুঝলাম যে তুমি যা করেছ আমার ভালোর জন্য করেছ। সেটা না করলে হয়তো আমি গানই গাইতে পারতাম না। থ্যাংক ইউ দুষ্টু, আজ আমি খুব খুশি। এই তো সবই শুরু রাজা, আস্তে আস্তে তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমি করব। থ্যাংক ইউ। জানো আমার জন্য না কেউ কখনো এতটা ভাবেনি, কোনোদিনও না। যখন তোমার আরো নাম ডাক হয়ে যাবে তখন সবাই তোমার কথা ভাবে। আমি তো ভাবছি তখন তোমার একজন সেক্রেটারি হবে, তাকে গিয়ে আমি বলবো আমি রিদ্ধি ব্যানার্জির সঙ্গে দেখা করতে চাই। সে বলবে আপনি কে? আমি দুষ্টু। দুষ্টু কে চিনি না তো? তারপর সেই সুন্দর মহিলা আপনার রুম থেকে আসবে, এসে বলবে সরি ম্যাডাম রিদ্ধি ব্যানার্জি এখন একটু বিজি আছে, আপনি পরে আসুন। আর আমি সঙ্গে সঙ্গে তাকে জব থেকে ফায়ার করে দেব, কারণ যার কাছে আমার দুষ্টুর কোনো ইম্পর্টেন্স নেই তাদেরকে আমার সত্যি জীবনে কোনো দরকার নেই। রাজা সত্যি খুব ভালো লাগে জানো তো, এই এত লোক তোমার প্রশংসা করছে, তোমার গান শুনে ওরা এত খুশি, আমার খুব ভালো লাগে। হবে দুষ্টু, শুধুমাত্র যদি তুমি আমার পাশে থাকো তাহলে। তোমার সেক্রেটারি চাকরিটা তাহলে আমাকে নিতে হবে, অবশ্য সেটা অনেক দিন আগে নিয়ে ফেলেছি। তাহলে তো ভালোই হবে, তা তুমি আমার সেক্রেটারি হতে কি আবার মাইনে পত্র চাই? রাজা ও শোনো না, একজন অর্গানাইজার আমাকে ফোন করেছে, তোমার গান শুনেছে খুব ভালো লেগেছে, আমাকে বললো যে তোমাকে দিয়ে শো করাবো। ভেরি গুড, আমি চাই তুমি খুব ভালো করে গান করো, শুধু গানটা নিয়ে থাকো রাজা, কেমন? ইয়ে মা, আমি একদম ভুলে গেছি। ও হো, আরে মাম্মা বলেছিল ফোন করতে, তোমার ফাংশনের পর আমার কারোর সঙ্গে দেখা হয়নি, টেনশন করছে, আমি একটা ফোন করে আসছি, তুমি দাঁড়াও। দুষ্টু, বলছিলাম বাড়িতে না ওই মেজে বৌদিকে চর মারা নিয়ে অনেক রকম জল ঘোলা হতে পারে, পারলে একবার ওনাকে সরি বলে দিও না, উনি তো এমনি আমাদের থেকে বয়সে অনেক বড়। রাজা, রাজা মেজ থেকে সরি বলতে আমার কোনো আপত্তি নেই, আমি জানি মেজদি আমার থেকে বয়সে অনেকটাই বড়, কিন্তু কি জানো তো আমি না মন থেকে সরি বলার জায়গায় নেই। মানে মেসি যা করেছে, মেসি তো আমার ক্ষতি করতে চেয়েছিল, ঠিক আছে আমি কিচ্ছু বলি, কিন্তু তোমার তোমার ক্ষতি করতে চেয়েছিল, আমি সেটা মেনে নিতে পারি না, তুমি তুমি জানো তো রাজা। ঠিক আছে এসব কথা এখন থাক, অনেক পরিশ্রম করেছো, বিশ্রাম নাও আমি আসছি।